আজকের ভিডিওতে আমরা স্ট্রিং এর কিছু ফাংশন নিয়ে আলোচনা করব, কি কি ফাংশন আমরা ইউজ করতে পারবো। তো আমি এখানে কিছু কোড লিখে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে কোডটা আমি লিখে রেখেছি, কারণ আসলে আপনাদের বুঝে এই ভিডিওটা অনেক বড় হবে, আর আমি যদি বোঝানোর সময় কোড লিখি তাহলে এই ভিডিওটা আরও বড় হবে। তো সবার প্রথমে হচ্ছে আমরা স্ট্রিং এর এই ফাংশনগুলো ইউজ করার জন্য সবার প্রথমে ম্যান্ডেটরি হচ্ছে আমাকে স্ট্রিং ডট এইচ হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে, যার জন্য হ্যাশট্যাগ ইনক্লুড দেন হচ্ছে স্ট্রিং ডট এইচ আমি ইনক্লুড করলাম। ওকে, ইনক্লুড করার পরে সবার প্রথম ফাংশন নিয়ে আমরা আলোচনা করি। সবার প্রথম ফাংশন হচ্ছে স্টার লেন, strlen। স্টার লেনের মধ্যে আমরা আমাদের স্ট্রিং এরটা দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আগের টিউটোরিয়ালের গেটস আর পুটসটা রেখে দিয়েছি, যেটা হচ্ছে আমার একটি স্ট্রিং নিবে এবং স্ট্রিংটা আউটপুট হিসেবে শো করে দেখাবে। দেন হচ্ছে আমি strlen ফাংশনের মধ্যে যখন স্ট্রিংটা দিয়ে দিব আর ওই ফাংশনটা যখন কল করব, সেটি হচ্ছে একটি ইন্টিজার ভেরিয়েবল রিটার্ন করবে। তো আপনাদের কাছে এই জিনিসগুলো একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, কারণ আমরা আসলে ফাংশন নিয়ে এখন আলোচনা করিনি। তো আপনারা একটু আমার সাথে থাকুন, আস্তে আস্তে বুঝবেন। তো strlen একটি হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল রিটার্ন করে, মানে ধরে নেন আপনি যখন strlen ফাংশনটি কল করবেন, মানে strlen ফাংশন মানে এই জিনিসটা যখন লিখবেন আপনি, তখন হচ্ছে আপনাকে একটি নাম্বার রিটার্ন করবে। নাম্বারটা কি, নাম্বারটা হচ্ছে আপনি কতগুলা ক্যারেক্টার নিয়েছেন। ধরেন আমার সাইফ রিয়াদ খান, সাইফ রিয়াদ খানের মধ্যে ধরেন আমার টোটাল 20টা ক্যারেক্টার আছে, তো আমার 20 রিটার্ন করবে। তো এটি হচ্ছে একটি ইন্টিজার ভ্যারিয়েবল রিটার্ন করে, যে জন্য আমি পার্সেন্টেজ ডি দিয়েছি। তারপরে চাইলে এখানে একটা আলাদা ভ্যারিয়েবলও ডিক্লেয়ার করে দেবেন, ইন্টিজার লেন্থ, লেন্থ ইকুয়াল str alien হচ্ছে str, দেন হচ্ছে আমি এখানে জাস্ট লেন্থ লিখে দেবো, আর আমাকে নাম str লিখতে হবে না। তো আমি যখন লেন্থ লিখবো তখন হচ্ছে আমাকে লেন্থটা প্রিন্ট করবে। আসুন একটু আমরা প্রিন্ট করে দেখি। সর্বপ্রথম আমি সাইফ রিয়াদ খান লিখলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 নাম্বার লাইনে আফটার স্টার লেন ইজ 17 লেখা উঠেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নামে টোটাল 17টা ক্যারেক্টার আছে। তো 5, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 4, 10, 15 আর 2টা হচ্ছে স্পেস। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার টোটাল 17টি ক্যারেক্টার রেখেছে। আসুন আমরা এখন পরবর্তী ফাংশন নিয়ে আলোচনা করি। পরবর্তী ফাংশন হচ্ছে strcpy, স্ট্রিং কপি। স্ট্রিং কপি ফাংশনটা কি হিসাবে কাজ করে, স্ট্রিং কপি ফাংশনের মধ্যে আপনারা 2টা লিখবেন। আমি এখানে দেখেন নতুন একটি স্ট্রিং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি 20 সাইজেরই, দেন strcpy এর মধ্যে আমি ফার্স্ট স্টার 2 দিয়েছি, দেন হচ্ছে str দিয়েছি। তো এই ফাংশনটা করে কি, str এর মধ্যে যা থাকবে সব কিছু কপি করে str 2 এর মধ্যে রেখে দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি লিখেছি আফটার strcpy, দেন হচ্ছে আমি স্ট্রিং 2টা প্রিন্ট করে দেখাচ্ছি। তো আমি এখন রান করে দেখি, আমি এখানে হাবি জাবি কিছু লিখি, দেন হচ্ছে আপনারা 4 নাম্বার লাইনে দেখেন, 4 নাম্বার লাইনে লেখা উঠেছে যা আমি লিখেছি ঠিক সেম জিনিসগুলোই লেখা উঠেছে। আর এখানে হচ্ছে আমি স্ট্রিং str 2টা প্রিন্ট করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কপি হয়ে গেছে, প্রথম কন্টেন্টটি আমার str 2 এর মধ্যে কপি হয়েছে। তো স্ট্রিং কপির ফরম্যাটটা আপনারা অলওয়েজ মনে রাখবেন, প্রথমে থাকবে ডেস্টিনেশন, দেন থাকবে সোর্স। আপনি যেখানে কপি করতে চান সেটা হচ্ছে প্রথমে থাকবে, দেন কমা, দেন হচ্ছে যেটা কপি করতে চান সেটা হচ্ছে পরে থাকবে। ওকে, এখন হচ্ছে আমরা যে ফাংশন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে strcmp। তো সিএমপি, strcmp হচ্ছে স্ট্রিং কম্পেয়ার। স্ট্রিং কম্পেয়ার ফাংশনটি কি করে, স্ট্রিং কম্পেয়ার ফাংশন হচ্ছে ধরেন আপনি 2টি স্ট্রিং কমা দিয়ে দিলেন থার্ড ব্রেক সেকেন্ড ফার্স্ট ব্রেকেটের ভিতরে, দেন যদি এটা ইকুয়াল ইকুয়াল 0 হয় তাহলে হচ্ছে আমার স্ট্রিং দুটা সমান, আর ইকুয়াল ইকুয়াল যদি নট ইকুয়াল যদি 0 হয় তাহলে হচ্ছে আমার স্ট্রিং দুটা সমান না। তো আমি এখন রান করে আবার দেখি, এখানে হচ্ছে আমি সাইফ রিয়াদ খান, আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রিং আর ইকুয়াল লেখা উঠেছে, দেন হচ্ছে একটা স্ল্যাশ এন দেওয়া উচিত ছিল, আমি এখানে স্ল্যাশ এন দিইনি, স্ল্যাশ এন, স্ল্যাশ এন। তো আমি আসলে আর বারবার ইনপুট নিয়েছি, বারবার ইনপুট না নিয়ে আমি ডিরেক্ট ডিক্লেয়ার করে রাখি, কারণ বারবার ইনপুট নেওয়াটা একটু পেন লাগছে। এখানে আমি লিখে দিলাম, দেন হচ্ছে আমি এখানে কম্পেয়ারটা চেক করি, আচ্ছা আমি এখানে ডাবল ইকুয়াল দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রিং আর ইকুয়াল 4 নাম্বার লাইনে প্রিন্ট করেছে।
তো আমার এখন স্ট্রিং আর ইকুয়ালও প্রিন্ট হলো। ওকে, এখন হচ্ছে স্ট্রিং কম্পেয়ার ফাংশনটি শেষ। এর পরবর্তী যে ফাংশনটি হচ্ছে সেটা হচ্ছে স্ট্রিং এসটিআর সিএটি, স্ট্রিং কনক্যাটিনেট। কনক্যাটিনেট ওয়ার্ডটির মানে কি? কনক্যাটিনেট ওয়ার্ড হচ্ছে আপনি কিছুর সাথে কিছু জোড়া দিবেন। তো ধরুন আপনাকে দুটি স্ট্রিং দেওয়া হলো, একটি হচ্ছে ফার্স্ট স্ট্রিং, একটি হচ্ছে সেকেন্ড স্ট্রিং। তো এই ফাংশনটা যখন কল করবো, প্রথমে যখন ফার্স্ট স্ট্রিং কমা দিয়ে সেকেন্ড স্ট্রিং লিখবো, তখন হবে কি, প্রথম স্ট্রিং এর শেষ শেষে সেকেন্ড স্ট্রিং এ যা থাকবে সব কিছু অ্যাড করে দিবে। আর জিনিসটা সেভ করবে কোথায়? প্রথম স্ট্রিং এ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে স্টার এসটিআর কমা এসটিআর টু দিয়েছি, তার মানে হচ্ছে এসটিআর এর মধ্যে আমার এসটিআর টু এর যত কিছু আছে সব কিছু পিছিয়ে দিয়ে আমার কনকেটিনেট করে দিবে। তো আমি এখন আবার রান করি, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 5 নম্বর লাইনে আফটার এসটিআর সিএটি এখানে লেখা উঠেছে। আচ্ছা সরি, আমি এখানে মেবি আফটার এসটিআর সিএটি পরে এসটিআর টু পিন করেছিলাম, তো এখানে এসটিআর পিন করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আফটার এসটিআর সিএটি এখানে সাইফ রিয়াদ খান দেন আবার সাইফ রিয়াদ খান, দুটি একসাথে সেম জিনিস ছিল, তো দুটি যখন মার্চ করেছি তখন হচ্ছে আমার এটা টোটাল স্ট্রিং হয়ে গেছে। এর পরবর্তী ফাংশন হচ্ছে এসটিআর আরইভি। এসটিআর আরইভি ফাংশনটি কি করে? এসটিআর আরইভি ফাংশনটি করে যে আপনি যে এটার ভিতরে যে স্ট্রিংটা দিবেন ওই স্ট্রিংটাকে সে বিপরীত করে ফেলে। ধরেন আপনি সাইফ লিখলাম এস এ ওয়াই এফ, দেন এটাকে উল্টা করলে এফ ই এ এফ ই ওয়াই এ এস। ওয়াও, উল্টা করে নাম স্পেলিং করাটা আসলে অনেকটা। তো সর্বপ্রথমে হচ্ছে আমি এখানে পুটসের ভিতরে এসটিআর আরইভি কল করে দিয়েছি, আপনি চাইলে এটা বাইরেও কল করতে পারেন। লাইক আমি বাইরে কল করলাম এসটিআর আরইভি দেন এসটিআর টু, আমি জাস্ট দেন প্রিন করবো এসটিআর টু। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইরে প্রিন কল করেছি এসটিআর আরইভি, দেন হচ্ছে আমি এসটিআর টুটা প্রিন করেছি, যার ফলে হবে কি আমার স্ট্রিংটা উল্টা হয়ে যাবে। তো আমার এখানে সাইফ রিয়াদ খান আছে, আমার উল্টা প্রিন কি প্রিন্টটা দেখি। তো আমার এখানে যে আফটার কনকেটিনের নিচের লাইনটা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এন এইচ কে, তো নামটা অনেক লাস্টে জাস্ট পায়েস লেখা আছে, পেয়াস। তো আমার নামটি উল্টা হয়ে গেছে। সর্বশেষ আর দুটি ফাংশন নিয়ে আলোচনা করব, যে দুটি এরপরই শেষ। দুটি ফাংশন হচ্ছে এসটিআর ইউপিআর আর এসটিআর এলডব্লিউআর। এসটিআর ইউপিআর আর এসটিআর এলডব্লিউআর এই দুটি ফাংশন কি করে? এসটিআর ইউপিআর যখন আপনি কল করবেন তখন হচ্ছে আপনি স্ট্রিং এর সবগুলা ক্যারেক্টার যেগুলা ক্যাপিটাল লেটার আছে ওগুলাও করবে, এবং যেগুলা ক্যাপিটাল লেটার নেই ওগুলাও সবগুলাকে আমি ক্যাপিটাল লেটার করে দেব। তার মানে হচ্ছে আমি যখন এই জিনিসটাকে যদি আমি এখন বাইরেও কল করি, এখানে কল করলাম আর এখানে হচ্ছে আমি এসটিআর প্রিন্ট করলাম, সেম জিনিসই হবে। এটা হচ্ছে কি আমার সবগুলা ক্যারেক্টারকে আমার আপার কেস করে দিচ্ছে, আপার কেস করে এসটিআর এর মধ্যেই আমার সেভ করে রাখছে। দেন আবার যখন এসটিআর এল এসটিআর এলডব্লিউআর ফাংশনটি কল করলাম বাহিরে আর এখানে এসটিআর প্রিন্ট করলাম, এটা করবে হচ্ছে আমার সবগুলো ক্যারেক্টারকে লোয়ার কেস করে দিবে আর সবগুলোকে দেন প্রিন্ট করবে, সরি স্টোর করবে এসটিআর এর মধ্যেই। এখন হচ্ছে আমি রান করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লাস্টের দুই লাইন দেখেন, লাস্টের দুই লাইনে প্রথম লাইনে সবগুলো ক্যারেক্টারই আমার ক্যাপিটাল লেটার, দেন দ্বিতীয় লাইনে আমার সবগুলো ক্যারেক্টারই আমার স্মল লেটার। তো এই ভিডিওটি একটু বড় হয়েছে এবং অনেক কিছু আমি একসাথে বলেছি, আপনাদের মেবি বুঝতে কষ্ট হচ্ছে আর মেবি আপনাদের অনেক কিছু কনফিউশন থাকতেও পারে। তো আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমি স্ট্রিং নিয়েও কিছু এক্সাম্পল যখন লিখব, মানে এক্সাম্পল ভিডিও যখন করব, তখন মেবি আপনাদের আর বুঝতে সুবিধা হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের জন্য একটু কি, ধন্যবাদ।